এই মুহূর্তে সবথেকে বড় খবর পাওয়া যাচ্ছে, নারদকাণ্ডে ফিরাদ ও সুব্রতেরা গ্রেপ্তার হয়। নিজাম প্যালেসে কার্যত ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবরটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। নারদকাণ্ডে চাঞ্চল্যকর মুড, কেউ কিছু বোঝা ওঠার আগেই সকাল সকাল রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রের তদন্তকারী অধিকারীরা। গ্রেপ্তার হল রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে। একই সঙ্গে গ্রেপ্তার করা হলো বিধায়ক মদন মিত্র, গ্রেপ্তার শোভন চট্টোপাধ্যায়। আর তা নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক অভিযোগ, কোনো নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দুয়েকের ব্যবধানে চারজনকে তুলে নিয়ে যাওয়া হয়, পরে গ্রেপ্তার করা হয় তাদের। এদিকে যখন চার নেতাকে আদালতে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকরা মমতাকে জিজ্ঞাসা করেন তার আসার কারণ বিষয়ে। তিনি বলেন, ওদের সঙ্গে দেখা করতে এসেছি। এরপরই নিজাম প্যালেসে পনেরোতলার অফিসে চলে যান তিনি। কথা বলেন তৃণমূল আইনজীবীদের সঙ্গে। আইনি লড়া চালিয়ে যাওয়ার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনিন্দ্র রাউতকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অনিন্দ্র রাউত বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছেন এই গ্রেপ্তার বেআইনি বলে মমতা বলেছেন। যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি নিজাম প্যালেস ছাড়ছেন না। কার্যত সিবিআই দপ্তরে ধর্নায় বসেছেন তিনি। সূত্রের খবর, দপ্তরে বসি ভিআইজি সিবিআইয়ের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নিজাম প্যালেসের বাইরে বাড়িয়ে দেওয়া হলো নিরাপত্তা। গোটা নিজাম প্যালেস ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। গেট আটকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ছিল খবরটির বিস্তারিত তথ্য। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই ধরনের খবর সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।